ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. ادرك بهجان تسالين ج Imam Shahib তো তার পিছনে সালাত আদায় করা যাবে কিনা আলহামদুলিল্লাহ আবাদ জি ভাই তাবিজের তো বিভিন্ন অবস্থা রয়েছে কেউ যদি তাবিজের ক্ষেত্রে যদি বৈধ ঝাড়ফুঁকের আশ্রয় নেন বা বৈধ ঝাড় দিয়ে কেউ যদি রকিয়া সারিয়ার কাজ করে থাকেন তো অবশ্যই তার পিছনে আপনি সালাত আদায় করবেন আর যদি কেউ তাবিজের নামে যদি সাথে জড়িত থাকেন বা বা শেরকি হারাম যদি তাবিজ কবজের সাথে কেউ জড়িত থাকেন কর্মের তাহলে চেষ্টা করতে হবে তাকে সংশোধন করার কারণ এ ধরনের ইমামের পিছনে আপনার নামাজ যদি না হয় তো অন্যের নামাজও তো হবে না তো আপনি যখন জানলেন তো আপনি আপনার নামাজকে সেভ করলেন কিন্তু এই এমামের পিছনে আরও শত শত মানুষ সালাত আদায় করতেছে তাদের নামাজের কি হবে আপনি আমি তো আমার নিজের নামাজ নিয়ে চিন্তা করলাম তো অন্য মানুষ মুসলিম ভাই তাদের নামাজের বিষয়টিও তো আমার চিন্তার বিষয়ে হওয়া উচিত ছিল মুসলিম তো মুসলিম ভাই এর দুঃখ কষ্ট বা তার বিপদে বা তার ক্ষতিতে সে সমভাবে অংশীদার হবে এটি তো হচ্ছে নিয়ম তো সে বিবেচনায় অন্যদের সালাতের কথাও আমার মাথার ভিতরে থাকা উচিত ছিল তো এ ধরনের ইমামকে দাওয়াত দিতে হবে এবং তার এই যে কর্মকাণ্ড সেগুলো তার ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সংশোধনের চেষ্টা করতে হবে এরপরে ব্যর্থ হলে তখন সেক্ষেত্রে সবারকে সবাই যখন এ ব্যাপারে সতর্ক হবে বা সবাইকে জানানো পরে একটা পর্যায়ে যদি দেখা যায় যে না তাকে সংশোধন করা সম্ভব হয়নি তো সেক্ষেত্রে ইমাম পরিবর্তনের চিন্তা করা উচিত ইমামকে পরিবর্তন করে একজন ভালো ইমাম নিয়ে আসার চিন্তা করা উচিত কারণ নিজে সরে গেলে তো ইমাম ইমামের জায়গায় থেকে গেলে অন্যদের নামাজ এভাবে নষ্ট হতে থাকবে যার কোনো সমাধান হবে না এই জন্য অন্যায় দেখলে সে অন্যায় এড়িয়ে যাওয়াটা এটি ইসলামী শরিয়ার নির্দেশনা নয় বরং অন্যায়কে এড়িয়ে যাওয়া মানে তার অন্যায়ের প্রতি একটা মনোসম্মতি জ্ঞাপন করা বরং অন্যায়কে প্রতিহত করা অন্যায়কে পরিবর্তন করা অন্যায়ের প্রতিবাদ করা এটি হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য অতএব এ ধরনের ইমামকে সংশোধন করাটাই আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য এরপরে যদি কোনো উপায় না থাকে তো বিকল্প যখন ভালো ইমাম পাওয়া যাবে তো সেই ইমামের পিছনে আমাকে সালাদ আদায় অবশ্যই করতে হবে আল্লাহ আলহামদুল